আমার এটা আরো 20 দিন আগে হঠাৎ করে আমার হচ্ছে পায়ে মাজাই পেন হয়, মাজাই পেনটা সেরে যায় 2 দিনের ভিতরে। পরে আমার ডান পায়ে অবাস হয়ে থাকে, অবাসটা আসলে এক মাস যাবত গোড়ালি অবাস হয়ে থাকে। পরবর্তীতে আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে ডাক্তার দেখাইতে আসলাম। ডাক্তার দেখালাম আপনার ফার্স্ট টাইম পরে, দেখানোর পরে ওইখান থেকে বললো যে কিছু টেস্ট দিছে আর কিছু ওষুধ দিছে, বলছে যে এগুলা খান, খেয়ে দেখেন কী অবস্থা হয়। পরে দেখি যে আমার বাম পায়ে সাইড দিয়ে অনেক ব্যথা করতেছে। তারপরে আমি আবার দেখালাম, দেখানোর পরে উনি আমাকে এমআরআই দিল। এমআরআই দিয়ে বললো যে এই টেস্টটা করেন আগে, আর দিয়েছিল সাথে আপনার আল্ট্রাসাউন্ড, এই দুইটা টেস্ট করেন, করে তারপরে আমাকে দেখান। পরে এমআরআইতে ধরা পড়লো আপনার ডিস্কের প্রবলেম, ডিস্ক প্রলাপ। উনি বললো যে আপনার যে প্রবলেম অনেক ক্রিটিক্যাল, আপনার অপারেশন করা লাগবে। তারপর আপনি ওষুধ দিচ্ছি, আপনি এক মাস খেয়ে দেখেন, যদি ইম্প্রুভ না হয় তাহলে অপারেশন করাই লাগবে। মানে উনি একরকম প্রায় শিওর হয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে আপনার অনেক বেশি সমস্যা। উনি আমাকে দেখাইছিল যে আপনি দেখেন যে এখানে যেগুলা, উনি আমাকে দেখাইছিল এমআরআইটা। পরে আমি হচ্ছে কি আমাদের আমার ফুফাজি আছে, উনি আর কি আমাদের এক কলিগকে আপনাদের এখানে পাঠিয়েছিল, ডিপিআরসি হসপিটালে পাঠিয়েছিল। পাঠানোর পরে আপনার বেশ কিছুদিন উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনারও মাজায় প্রবলেম হয়েছিল, উনি বসলে উঠতে পারতো না, এত প্রবলেম। পরে উনি সুস্থ হয়ে গেছে এবং এখনও স্বাভাবিক আছে, এখনও স্বাভাবিক আছে। উনি আউটডোরে থেরাপি নিয়েছিল, নিয়ে কিছুদিন থেরাপি নিয়ে উনি বাসায় প্র্যাকটিস করছে, পরে সুস্থ হয়ে গেছে। মানে ওনাকে ভর্তি থাকতে হয়? জি, ভর্তি থাকতে হয় নাই। পরে আমি ডিপিআরসিতে আসলাম, আসার পরে স্যারকে বললাম যে স্যার আমার এই প্রবলেম, আমি তো অপারেশন করতে চাচ্ছি না। পরে স্যার আমাকে বলল যে আপনি হচ্ছে কি আমরা ফার্স্ট টাইম আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিব, ইঞ্জেকশন দিয়ে দেবো, আপনি 7 দিন বাসায় রেস্ট করবেন, 7 দিন পরে এসে আমাকে দেখাবেন। ইঞ্জেকশন দিয়ে পরে 7 দিনে আবার আপনার 14টা ইঞ্জেকশন দিয়েছিল আমাদের রেডিয়েন্টের। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মোটামুটি ব্যথা চলে যাই। পরে স্যারকে দেখাই 7 দিন পরে, স্যার দেখানোর পরে স্যার বলে যে আপনি ভর্তি হয়ে যান, এখন আমরা থেরাপি দিব আপনাকে। থেরাপি দেওয়ার পরে আজকে 7 থেকে 8 দিন, 8 দিনে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গিয়েছি। আপনার সেই কোমরে ব্যথা পাই যে এখন কোনো ব্যথাও নাই, এবং পায়ের যে অবস্থা সেটাও আপনার চলে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, প্রতিদিনই প্রায় আপনাদের কাছে আসি, আমার আসতে ইচ্ছে করে, আমার আসতে ভালো লাগে। আপনাদের সাথে আমাদের যে নতুন পেশেন্টগুলো আছেন তাদের সাথে পরিচয় করেই দিতে আমার ভালো লাগে। এটা আসলে বলা যায় যে আমার এক ধরনের নেশার মতো হয়ে গেছে। এটা আপনারাও দেখবেন, যখন আপনি কোনো একটি মহৎ কাজের সাথে বা ভালো একটি কাজের সাথে যখন আপনি যুক্ত হবেন, দেখা যাচ্ছে আমরা অনেকেই সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের কাজ কার্যক্রম যখন আমরা করি, এবং যখন তার একটি পুরস্কার আপনি পান, পুরস্কারটা অবশ্যই অর্থনৈতিক না, পুরস্কারটা হচ্ছে মানুষের কাছ থেকে যখন আপনি ভালোবাসা পান, দেখবেন যে এই ভালো কাজের যখন আপনাকে প্রশংসা করা হবে বা ভালো কাজের জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া হবে, এবং আপনি যখন দেখছেন যে আপনার একটা উপকারে একটা মানুষের সম্পূর্ণ জীবন বদলে গেছে, আপনার কিন্তু পরবর্তী কাজ করার জন্য আবার আগ্রহ তৈরি হবে, এবং আপনি কিন্তু দেখবেন যে বারবারই আপনি নিজের অজান্তেই বারবার আপনি সেখানে ছুটে যাচ্ছেন। আমাদের ক্ষেত্রে অনেকটা সেটাই হয়েছে, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি। হাজার হাজার এরকম অসংখ্য অসংখ্য রোগী, এরকম অনেক রোগী আছেন যারা আমাদের কাছে এসে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, তাদের জীবনের কথাগুলো বলছেন, এতগুলো আসলে আমরা আসলে পাবলিশ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করি সেখান থেকে কিছু কিছু পেশেন্টকে, কিছু কিছু মানুষের সমস্যাগুলোকে আপনাদের সামনে এনে হাজির করার জন্য। এই সমস্যাগুলো থেকে দেখা যাচ্ছে যে অনেকেই বোঝার চেষ্টা করেন, বা তাদের জীবনও যদি এই ধরনের সমস্যাগুলো ঘটে থাকে
তারা কি ধরনের ভুলগুলো করেছেন, সেই একই ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনার যে সমস্যা সেই সমস্যার যেই সমাধান সেটা যাতে আপনারা পান, আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আমাদের সাথে আজকে এখানে হাজির আছেন এনডি রেজা, বয়স হচ্ছে 32, খুবই পরিশ্রমী একটি মানুষ। বাট ওনার জীবনের ঠিক একটি সমস্যা দেখা দিয়েছিল বেশ কিছুদিন আগে, হঠাৎ করে ওনার পিএলআইডি সমস্যা দেখা দেয়। সুস্থ স্বাভাবিকভাবে ওনার জীবনযাপন চলতেছিল, সবকিছুই ভালো আছে, বাট হঠাৎ করেই এই সমস্যাটা যখন শুরু হয় জীবনটা কিছুটা একটু দুর্বিষহ হয়ে ওঠে। কি হয়েছিল আসেন দর্শক একটু ওনার মুখ থেকেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এমডি রেজা জি স্যার, কোথায় থাকেন? আমি মোহাম্মদপুরে থাকি। ঢাকার মোহাম্মদপুরে থাকেন? জি জি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে? আমার এটা আরো 20 দিন আগে। হঠাৎ করে আমার হচ্ছে পায়ে মাজাই পেন হয়, মাজাই পেনটা ছেড়ে যায় 2 দিনের ভিতরে। পরে আমার ডান পায়ে অবাস হয়ে থাকে, অবাসটা আসলে এক মাস যাবৎ গোড়ালি অবাস হয়ে থাকে। পরবর্তীতে আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে ডাক্তার দেখাইতে আসলাম। ডাক্তার দেখালাম আপনার ফার্স্ট টাইম করে, দেখানোর পরে ওইখান থেকে বললো যে কিছু টেস্ট দিছে আর কিছু ওষুধ দিছে, বলছে যে এগুলা খান, খেয়ে দেখেন কী অবস্থা হয়। আচ্ছা, পরে দেখি যে আমার বাম পায়ে সাইড দিয়ে অনেক ব্যথা করতেছে। আচ্ছা, তারপরে আমি আবার দেখালাম, দেখানোর পরে উনি আমাকে এমআরআই দিল। এমআরআই দিয়ে বললো যে এই টেস্টটা করেন আগে, আর দিয়েছিল সাথে আপনার আল্ট্রাসনও, এই দুইটা টেস্ট করেন, করে তারপরে আমাকে দেখান। পরে এমআরআইতে ধরা পড়লো আপনার ডিস্কের প্রবলেম, ডিস্ক প্রলাপ। উনি বললো যে আপনার যে প্রবলেম অনেক ক্রিটিক্যাল, আপনার অপারেশন করা লাগবে। তারপর আপনি ওষুধ দিচ্ছি, আপনি এক মাস খেয়ে দেখেন, যদি ইম্প্রুভ না হয় তাহলে অপারেশন করাই লাগবে। মানে উনি একরকম প্রায় শিওর হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ বলছে আপনার অনেক বেশি সমস্যা। ওকে, উনি আমাকে দেখাইছিল যে আপনি দেখেন যে এখানে যেগুলো, উনি আমাকে দেখাইছিল এমআরআইটা। পরে আমি হচ্ছে কি আমাদের আমার ফুফাজি আছে, উনি আর কি আমাদের এক কলিগকে আপনাদের এখানে পাঠিয়েছিল, ডিপিআরসি হসপিটালে পাঠিয়েছিল। পাঠানোর পরে আপনার বেশ কিছুদিন উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনারও মাজায় প্রবলেম হয়েছিল, উনি বসলে উঠতে পারতো না, এত প্রবলেম। পরে উনি সুস্থ হয়ে গেছে এবং এখনও স্বাভাবিক আছে। উনি আউটডোরে থেরাপি নিয়েছিল, নিয়ে কিছুদিন থেরাপি নিয়ে উনি বাসায় প্র্যাকটিস করছে, পরে সুস্থ হয়ে গেছে। মানে ওনাকে ভর্তি থাকতে হয়? জি, ভর্তি থাকতে হয় নাই। পরে আমি ডিপিআরসিতে আসলাম, আসার পরে স্যারকে বললাম যে স্যার আমার এই প্রবলেম, আমি তো অপারেশন করতে চাচ্ছি না। মানে আপনি টোটাল আপনার যে সিনারিও পুরোটা আপনি স্যারের সামনে তুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি ট্রিটমেন্টগুলো করেছি। জি 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 জি, এটা বলা হয়েছে। স্যার কি বলেছিলেন? জি, পরে স্যার আমাকে বললো যে আপনি হচ্ছে কি আমরা ফার্স্ট টাইম আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিব, ইঞ্জেকশন দিয়ে দিব, আপনি 7 দিন বাসায় রেস্ট করবেন, 7 দিন পরে এসে আমাকে দেখাবেন। ইঞ্জেকশন দেওয়ার পরে 7 দিনে আবার আপনার 14টা ইঞ্জেকশন দিয়েছিল আমাদের রেডিয়েন্টের। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মোটামুটি ব্যথা চলে যাই, পরে স্যারকে দেখাই 7 দিন পরে। স্যার দেখানোর পরে স্যার বলে যে আপনি ভর্তি হয়ে যান, এখন আমরা থেরাপি দিব আপনাকে। থেরাপি দেওয়ার পরে আজকে 7 থেকে 8 দিন, 8 দিনে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গিয়েছি। আপনার সেই কোমরে ব্যথা পাই যে এখন কোনো ব্যথাও নাই এবং পায়ের যে অবস্থা সেটাও আপনার চলে গেছে আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে সুস্থ। আপনি হাঁটা চলা, উঠবস বা স্বাভাবিক সবই স্বাভাবিক, এখন সবই স্বাভাবিক। স্যার একটু পিছনে রিওয়াইন্ড করি, যে সেটা হচ্ছে যে আপনার কি এর আগে কখনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি 7-8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আচ্ছা, অ্যাক্সিডেন্টে আমার বাম পাশে আর কি একটা বাড়ি লাগছিল বাসের। আচ্ছা, আমি লেগুনা থেকে নেমে দাঁড়াচ্ছিলাম, ওই সময় বাস পিছন থেকে এসে আমাকে মারছিল। হ্যাঁ, মারার পরে আমার অনেকটা
ভিতরে লোহার একটা কুচি ঢুকে গিয়েছিল, আমি অনেক দূর ছুটে চলে গিয়েছিলাম। পরে আমি আমাকে পঙ্গুতে নিয়ে যাওয়া হয়েছিল অর্থোপেডিক্সে, ওইখানে একটা অপারেশন করা হয়েছিল। এক মাস পুরো বিছানায় ছিলাম আর কি, বেড রেস্টে ছিলাম, এই আর কি ডিটেইলস। দেন এই যে একটা দীর্ঘ একটা সময় পরে এই যে ব্যথা যুক্ত একটা জীবন, সারাক্ষণ হয়তো ব্যথা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, তার থেকে আজকে মুক্তি কেমন লাগছে পুরো বিষয়টা? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কারণ আমার যে কষ্ট তাও হয়েছিল ওই সময়, আমি বসে থাকতে পারছিলাম, শুয়েও থাকতে পারছিলাম, কিন্তু উঠে আমি দুই মিনিট দাঁড়াইতে পারছিলাম না, এত খারাপ, এত বেশি পেন হচ্ছিল, প্রচণ্ড ব্যথা কাজ করছে, অনেক অনেক মানে ব্যথা হচ্ছিল, যে দুই মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। এবং দুই মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমার মনে করেন যে হাত পায়ে এত পরিমাণ ব্যথা করছিল যে ম্যাসেজ করলেও ব্যথাটা যাচ্ছিল না, দীর্ঘ টাইম 10 মিনিট না, ওষুধ খাওয়া পেন কিলারেও ব্যথাটা যাচ্ছিল না। স্যার তো এটা বলছিল যে এটা ডিস্ক প্রোল্যাপ, এটা পেন কিলারে যাবে না, যাবে না, এটা প্রপারলি ট্রিটমেন্ট না হলে এটা যাবে না। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান যেটা সবসময় বলেন, এই ধরনের পিএলআইডি রোগী যারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অপারেশন ছাড়া স্যারের যে ট্রিটমেন্ট, যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, তার মাধ্যমে অসংখ্য রোগী ভালো হয়ে যান, আপনি কি এই কথার সাথে একমত? অবশ্যই অবশ্যই, আমি তো সেটা নিজেই প্রপারলি দেখতেছি, স্যারের এখানে এসে আমি পুরো সুস্থ হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। স্যার আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশেই হয়তো আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন? অবশ্যই, যারা এই সমস্যায় আছে আমার মতে তারা অন্য কোথাও টাকা খরচ না করে সোজাসুজি ডিপিআরসি হসপিটালে আসুন এবং স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নেন, নিয়ে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আমাদের এই ভাই এমডি রেজা, দেখুন ওনার প্রিভিয়াসলি ওনার একটা হিস্ট্রি আছে, একটা অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি ছিল যেটাতে প্রায় উনি এক মাসের মতো ওনাকে রেস্টে থাকতে হয়েছিল এবং ছোট্ট একটা সার্জারিও হয়েছিল। এবং পরবর্তীতে যখন ওনার প্রচণ্ড পেইন শুরু হয় উনি এক পর্যায়ে একটা এমআরআই করেন এবং এমআরআই তে প্রথম ওনার ধরা পড়ে যে ওনার পিএলআইডি ছিল। আমরা এমআরআই রিপোর্টে যেটা পেয়েছি যে ওনার L5 এবং S1 এই দুইটা ডিস্ক প্রোল্যাপস ছিল, এবং একটা পর্যায়ে কিন্তু ওনাকে বলা হয়েছিল যে মেডিসিনে যদি উনি ভালো না হন সেক্ষেত্রে ওনাকে অপারেশনে সার্জারিতে যেতে হবে, বাট উনি সার্জারিতে না গিয়ে উনি সরাসরি চলে আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন, যেখানে ওনাকে বলা হয়েছিল যে প্রায় 15 দিনের মতো থাকার জন্য, বাট কম বেশি উনি প্রায় 8 দিনই কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং ওনার সেই স্বাভাবিক কাজগুলো উনি সবগুলোই করতে পারছেন, ব্যথামুক্ত একটি জীবন। দর্শক এই যে একটা ছোট্ট শব্দ ব্যথামুক্ত একটি জীবন, শুনতে অনেক সহজ কিন্তু যার ব্যথা সেই জানেন যে ব্যথামুক্ত জীবন কতটা মানুষের কাম্য। যার ব্যথা হয় সে, আমরা মাঝে মাঝে এমন পেশেন্টও পাই বলে যে আমাকে একটা ঘন্টার জন্য আমাকে ব্যথা থেকে একটু মুক্তি দেন, আমি অন্তত একটা ঘন্টা শান্তিতে থাকতে চাই, একটু ঘুমাতে চাই আমি শান্তিতে, ব্যথামুক্ত একটা ঘুম চাই। আসলে দর্শক যা হয় সেই মাত্র শুধু বুঝতে পারেন। আমরা আশা করবো আমাদের যত মা বোন ভাই আছেন, আমাদের বাংলাদেশ বলেন বিদেশে বলেন যত মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, সকলেই ব্যথামুক্ত একটি জীবনে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।